নির্বাচনী এলাকার ভোটার নন, দেননি ভোটও। কিন্তু কেন্দ্রে এসে ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু জানিয়েছেন তিনি ভোট দিয়েছেন। আর নির্বাচনী কর্মকর্তারা বলছেন এই আসনের ভোটার না হয় আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থী কেউই সেখানে ভোট দিতে পারেননি। এলেন তিনি সদল বলে ভোট দিতে। ভোট কেন্দ্র যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সাধারণত নির্বাচনে অংশ নেয়া প্রধান প্রার্থীদের ভোট দেওয়ার ছবি ধারণ করে গণমাধ্যম কর্মীরা। ব্যতিক্রম ছিলেন ঢাকা পাঁচ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। সাংবাদিকদের আটকে দিলেন কক্ষে ঢোকার আগে। কয়েক মিনিট পর বেরিয়ে এসে কথা বলেন গণমাধ্যমের সাথে। তার কাছে প্রশ্ন ছিল তিনি এই আসনের ভোটার কিনা। উত্তরে সাফ জবাব, উপর থেকে ভোট দিয়ে নেমেছেন তিনি। আমি ভোট দিলাম, হ্যাঁ আমি তিনতলায় ভোট দিলাম। আমি ভোট নাই, ভোট দিলাম কি করে? আমি তিনতলায় গিয়ে ভোট দিলাম, ও কি জানে আমার? সে তো আমার থানার না, সে জানবে কি করে? তিনি চলে যাওয়ার পর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ আসেন এই কেন্দ্র পরিদর্শনে। তার দাবি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এই আসনের ভোটার নন। আওয়ামী লীগ প্রার্থী এই কেন্দ্রে ভোট দিতে পারে না, তার ভোটার তালিকার মধ্যে স্পষ্টভাবে গ্যান্ডারিয়া যে তার বাসা সেখানে অ্যাড্রেস দেওয়া আছে, উনি ঢাকা চার আসনের ভোটার। বিরোধী পক্ষের এই দাবি কতখানি সত্য যার সোজাসাপটা জবাব মিলল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্যে। না, আমাদের এই কেন্দ্রে এখন আওয়ামী লীগের কোনো প্রার্থী ভোট দেয়নি। উনি আসছিলেন, উনি পরিদর্শন করে চলে গেছেন, এটা উনি ঠিক বলেনি। উনি এখানে ভোট উনি ভোটার না, সুতরাং উনি ভোট দেওয়ার এখানে অধিকারও রাখেন না, উনি ভোটও দেননি। রিটার্নিং কর্মকর্তা অবশ্য বলছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী এই আসনের ভোটার নন, তাই ভোট দেওয়ার সুযোগ নেই তাদের। আমি যখন যাচাই বাছাই করেছিলাম তখন এখানকার ভোটার ছিল না, অন্য আসনে, ঢাকারই অন্য আসনে। এখানে ভোটার না হলে সে কোনোভাবেই ভোট দিতে পারবে না। যদিও সংসদ নির্বাচনে প্রার্থী হতে সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।